এই সাধু বাবাই কি তাহলে মেজদির? এতগুলো বছর বাদে তুমি কোথা থেকে এলে দাদা? ছোটকা, ছোটকা তুমি নিশ্চয়ই বলবে না ইনি আমার বাবা? আমি তাই বলছি, আমি তাই বলছি বাবা, ইনি তোর না। না না, ইনি আমার পিতা নন। এনাকে আমি আমার পিতা বলে স্বীকার করি না। যিনি আমার মাকে, একজন অসহায় মানুষকে ফেলে রেখে চলে গিয়েছিলেন বিনা কারণে, কোনো অপরাধ ছাড়া। যিনি একটা শিশুকে উপেক্ষা করে চলে গিয়েছিলেন একদিন। তিনি একটা শিশুর শৈশব কেড়ে নিয়েছেন, কৈশোর কেড়ে নিয়েছেন, তার যৌবন কেড়ে নিয়েছেন। সারা জীবন একজন যে তার বাবাকে মনের মধ্যে অযথা কল্পনা করে করে নিজেকে রক্তাক্ত করেছে, সেই মানুষটা ফিরে এলেই আমি তাকে আমার পিতা বলে মেনে নিতে সম্মত নই। এমন কথা বলে না, এমন কথা বলে না, তোর তোর মায়ের কথা ভাব, এসব কথা পরে হবে। মেজদা, কেন আপনি এরকম করেছিলেন? আমি থাকতে আসিনি, আমি পূর্বাশ্রমে চিহ্নগুলো একবার চোখে দেখতে এসেছিলাম, যাতে কোনো পিছুটান আমার না থাকে। এই পিছুটানটি আমার ছিল, নইলে আমি এখানে এলাম কেন? তবে বিশ্বাস করো, এবার আমি চলে গেলে একেবারে ধুয়ে মুছে আমাকে সাফ করে দিও। উনি আমাদের কে হন? উনি তোমার জ্যাঠামশাই। আপনি আমার জ্যাঠামশাই? হ্যাঁ, একদিন তাই ছিলাম। তবে তোমরা আগে ওকে সুস্থ করো। মেজদি ভাই, তুমি শান্ত হও। মেজদি ভাই, এরকম করো না। মেজদি ভাই, ছোট ছোট রে, ছোট ছোট আমার এবার সব দায়িত্ব শেষ হয়ে গেছে রে, সব দায়িত্ব শেষ হয়ে গেছে। যে একটা দিন সব কিছু ছেড়ে ফেলে দিয়ে চলে গেছিল, সে আবার বাড়ি ফিরে এসেছে। আমাদের এখানে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি ওর বাপের বাড়ি চলে যাব। কোনদিন আসবো না এই বাড়িতে, কোনদিন না, কোনদিন। আমি এখানে থাকতে আসিনি মাঙ্গিনী, শুধু একবার শেষবার তোমাদের চোখের দেখা দেখতে এসেছি। না, এবার তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। সারাটা জীবন পালিয়ে বেরিয়েছো, শেষ জীবনটাও পালিয়ে বেড়াবে। এ আমি কিছুতেই হতে দেব না। তোমার তো আমাকে নিয়ে সমস্যা,
আমাকে নিয়ে তো আমার জন্য তো সংসার ছেড়ে চলে গেছিলে। বেশ, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাব এ বাড়ি ছেড়ে, তাহলে তো তোমার কোনো বাধা থাকবে না। কখনো না মাজমা, তুমি এই বাড়ির লক্ষ্মী, তুমি এই বাড়ির গৃহিণী। তুমি ছাড়া এই সংসার কি করে চলবে? আমরা তোমাকে কখনো এখান থেকে যেতে দেব না। কোথাও যেতে দেব না তোমাকে। নাটক যাত্রাপালার ডায়লগ বলছ, নাম কিনতে চাইছ। তো আমার শ্বশুর তা নয়, উনি ফরফর 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 করেই চলেছে। এই যে বাবা, আমি আপনার ছেলের বউ, আমার নাম লেখা। তা আপনি তো অনেক বছর হলো সংসার ছেড়ে চলে গেছিলেন, তা এখন যখন ফিরে এসেছেন আপনাকে কিন্তু আমরা আর কোথাও যেতে দেবো না। তো আপনি কি সারা জীবন এই সন্ন্যাসী হয়েছিলেন? মানে আমরা শুনেছিলাম যে আপনি নাকি আবার বিয়ে থা করে সংসারী হয়েছেন। আহ লেখা, ও মা, যা শুনেছি আমি তাই তো বলছি। আপনি এসব ছোট বড় কথায় কিছু মনে করবেন না, আপনি তো ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বর যখন আপনাকে এখানে পাঠিয়েছে, তখন এখানে নিশ্চয়ই আপনার কোনো কাজ আছে সাধু বাবা। আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, এদের সবাইকে ছেড়ে কোথাও যাবেন না। আমরা আমাদের ভালোবাসার বাঁধনে আপনাকে বেঁধে রাখব। দাদা ভাই দেখো, আমার তো বাবা থাকতেও নেই, উনি তো আমার পরিচয় দেন না। আর উনি আমার পরিচয় দিতে লজ্জাও পান, ইভেন পরিচয় দেনও না। কিন্তু তোমার বাবাকে দেখো, উনি শেষবারের মতো তোমাকে দেখবে বলে এখানে এসেছে। ওনার মনের মধ্যে কোথাও একটা তুমি ছিলে, সেই জন্যই তো এসেছে বলো। দাদা ভাই, সবার দেখো সংসার করার ইচ্ছেটা থাকে না, ওনারও হয়তো চলে গেছিল, সেই জন্যই উনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছিলেন। দাদা ভাই দেখো, আজকে এতদিন পরে উনি এখানে যখন ফিরে এসেছে, আমরা সবাই মিলে ওনাকে আমাদের সকলের ভালোবাসে আঁকড়ে রাখতে পারি না বলো? আমরা ওনাকে কোথাও যেতে দেব না, কোথাও না। মেজমা তুমি কেঁদো না গো, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, তুমি কাঁদলে এ বাড়ির অমঙ্গল হবে মেজমা। তুমি নিজে জেঠুকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে ওনাকে কে ক্ষমা করবে বলো? তুমি প্লিজ ওনাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে ওনাকে এখানে আটকে রাখতে পারবো না মেজমা। তুমি ক্ষমা করবে না বলো? ক্ষমা করবে না? আমার আহারের ধরন বদলে গেছে ছোট বৌমা, তুমি তো আমায় আগে দেখোনি,
আমি আগে সব নানা রকম সুখাদ্য খেতে অভ্যস্ত ছিলাম, কিন্তু যবে থেকে সন্ন্যাস নিয়েছি তারপর আর। দাদা, ঘটনাচক্রে এমন একটা দিনে আপনি আমার বাড়িতে এলেন যেদিন আপনার ভাইপোর বিয়ে। হ্যাঁ, মানে বিয়ের সেইভাবে কিছু আয়োজন হয়নি, কিন্তু যত সামান্য আয়োজন তো আমরা করেইছি। আর আপনি এতদিন বাদে বাড়ি এসেছেন ভাইপোর বিয়ে, কিছু না খেলে হয়? আপনাকে কিন্তু আমি না খাইয়ে ছাড়ব না। আমি জানি আমি আপনাকে প্রথম দিনেই বাড়িতে দেখছি, একটু আহার গ্রহণ করুন, আর আমি কিন্তু আপনাকে কোথাও যেতে দেব না। কেন একটা মানুষকে বারবার ধরে অতিষ্ঠ করছিস? যেতে দেব না যেতে দেব না বলে উনি কি তোর কেনা গোলাম নাকি, যে তুই যা বলবি তাই শুনবে? বুঝলাম, একদিন আপনি একজন মহিলাকে বিয়ে করে নিজে বাড়িতে নিয়ে এসেছিলেন, তার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি। একদিন একজন সন্তানকে এনেছিলেন পৃথিবীতে, তার প্রতিও আপনার কোনো দায়িত্ব বোধ ছিল না। একটু অনুতাপ হয় না এই জন্য আপনার? আমি জানতাম যে তোমাদের কোনো অসুবিধে হবে না। খাওয়া পরাটাই বুঝি সব? আপনি কিছু অর্থ রেখে গিয়েছিলেন ঠিক, কিন্তু তাতে কি সব দায়িত্ব মিটে যায়? সন্তানের উপর কোনো দায়িত্ব থাকে না? আমি তোমার অক্ষম পিতা, আমাকে ক্ষমা করে দাও। তবে আমি তো মরেও যেতে পারতাম। কিন্তু আপনি তো মরে যাননি। হ্যাঁ, কিন্তু মরে তো যেতে পারতাম। যেটা ঘটেনি সেটা নিয়ে কথা বলতে কোনো লাভ নেই। আসলে আপনি একজন এসকেপিস্ট, আপনি শুধুমাত্র দায়িত্ব এড়িয়ে গেছেন। হর্ষ, দাদা খেতে বসেছেন, খাওয়ার সময় এখন এই সমস্ত কথা বলো না প্লিজ। খাওয়া দাওয়ার পর তুমি চলে যাবেন, তাহলে বলবো কখন? উনি থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আমি যে এই সংসারে থাকবো না এই কথা কিন্তু আমি অনেক আগেই বলে রেখেছি। আমাকে তোমরা আটকে রেখেছো, এখন তোমাদের সংসারের লোক এসেছে, তাকে আটকাও। আমাকে যদি এতদিন আটকে রাখতে পারো, তাকে আটকে রাখতে পারবে না কেন? এই সমস্ত কি কথা বলছো তুমি মেজদি ভাই? তুমি জানো না যে তুমি ছাড়া আমাদের এই সংসার অচল? কাউকে ছাড়া কেউ অচল হয়নি। সন্তানের বাবা সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেল, একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেল, তখনও যদি কিছু অচল না হয়ে থাকে, আমি চলে গেলেও বাকি কিছু অচল হবে না। ছেলেকে মানুষ করেছি, সংসারই করেছি, আর কিসের টাকা আমার? ওই একটাই তো পিছু টানছিল। আর ঋষি, ঋষি তোমার কেউ না? ঋষির তো বেদি দিয়েছিস, তোর মনের মতো মেয়ের সঙ্গে তুই আছিস, ছোট ঠাকুর আছে, আমাকে আবার কিসের জন্য লাগবে বল? তুমি এই সংসারের লক্ষ্মী, তুমি এই সংসারে অচল হয়ে থাকবে চিরকাল, এমনটি আমার বাবা মা চেয়েছিলেন, আমার পরিবারের সবাই চেয়েছিলেন। আর আমারও তোমার উপর সেই ভরসা ছিল, তাই তো আমি এভাবে বিবাগী হয়ে যেতে পেরেছিলাম। এটা কোনো এক্সকিউজ নয়। আপনি একজন মানুষকে সারাটা জীবন কষ্ট দিয়েছেন, বলতে বাধ্য হচ্ছে আপনি একজন স্বার্থপর। হয়তো তাই। আপনি নিষ্ঠুর, নিষ্ঠুর আপনি। সন্ন্যাসী হয়ে এত বছর ধরে আপনি পৃথিবীর কোন উপকারটা করেছেন?
আর যদি আপনি সন্ন্যাসী না হতেন তাহলে পৃথিবীর কি ক্ষতি সাধন হতো বলুন তো আপনি? তা তো জানি না, তবে এটুকু বলতে পারি যে আমি সংসারে থাকলেও কারুর কোনো উপকার সাধন করতে পারতাম না, বরং আমি সন্ন্যাস জীবনে যেতে পৃথিবীর অন্য একটা রূপ আমি দেখতে পেয়েছি। আমার মায়া থেকে, আমার মোহ থেকে আমি মুক্তি পেয়েছি। ওসব কোনো কথাই না, মায়া থেকে মোহ থেকে মুক্তি লাভটা কিচ্ছু না, আপনি স্রেফ নিজের স্বার্থ রক্ষা করেছেন। দায় দায়িত্ব থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রেখে ঘুরে ঘুরে বেরিয়েছেন, গ্লানির মধ্যে সংসারের ঝঞ্ঝাটের মধ্যে আপনি নিজেকে আটকে রাখতে চাননি। আপনার মতো স্বার্থপর মানুষ হয় না। আমি মেনে নিলাম তো বাবা, এত বছর পরে এসে আমি কোনো বিষয়ে তোমাদের সঙ্গে মতভেদ করতে চাই না। আর কেনই বা মতভেদ করব? তুমি তোমার আলোয় আমার যেভাবে বিচার করবে, আমাকে যেভাবে কাটাছেঁড়া করবে, আমি তো তাই। তোমার চোখে আমি যা আমি তাই। আমি তো নিজেকে অন্যরকম কিছু প্রমাণ করতে চাইছি না বাবা। ছোট, কাল ভোর রাত্রে আমি বাড়ি থেকে চলে যাব। আমি কি অপরাধ করেছি মা? তুমি শুধুমাত্র এই ভদ্রলোকের জন্য বাড়ি ছাড়বে? বাহ, তোমার আমার প্রতি কোনো মায়া নেই, কোনো দায়িত্ব নেই আমার প্রতি। কোন দায়িত্বটা আমি পালন করি নে বাবা বলো? তুমি তোমার লেখাপড়া শিখিয়েছি, তুমি চাকরি বাকরি পেয়েছ, বিয়ে দিয়েছি তোমার, সংসারী হয়েছ তুমি। আমি তো কোনো দায়িত্ব ফেলে রেখে যাচ্ছি নে, কেউ বলতে পারবে না আমি দায়িত্ব জ্ঞানহীন মা। লেখাপড়া শিখিয়েছ, বড় করেছো, মানুষ করেছো, চাকরি করছি, বিয়ে দিয়েছ, ব্যাস শেষ। আমার যে আমার মাকে জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে করে তার কোনো দাম নেই। কেন তোমরা এই সমস্ত কথা বলছো বলো তো? হ্যাঁ, তোমাদের কোনো কথা আমি শুনবো না, তোমাদের কাউকে আমি কোথাও যেতে দেব না। বললুম তো, যেই সংসারের মানুষ তাকে আটকাও। আমি তো এই সংসারের কেউ নয় কো, শুধু তার বদলি দায়িত্ব পালন করে গেছি। আজ আমার মুক্তি। তোমার মুক্তি কি করে হবে হেমাঙ্গিনী? তুমি তো চিরকালই সংসারী মানুষ, তুমি সংসারকে ভালোবেসেছ, সংসারের মানুষকে ভালোবেসেছ, সংসারকে জড়িয়ে থাকতে তুমি ভালোবেসেছ। তোমার রান্নাঘর, তোমার ঘর কন্যা, এসবই তো তুমি চিরকাল শান্তি পেতে। সেই জন্যই তো আমার ঘর কন্যা সাজ একেবারে পায়ের দোলে পিষে দিয়ে চলে গেছো। এখন আবার বলছো ঘর কন্যার কাজে আমি শান্তি পাই? এত বড় একটা অন্যায় আপনি করলেন কি করে? করেই যখন ফেলেছি তখন তার শাস্তি যদি হয় শুলে চড়ানো, চড়াও আমাকে। যা করতে চাও করো, আমার জীবনের ওপর কোনো মায়া নেই, আমার কোনো কিছুরই ওপর কোনো মায়া নেই। যদি তাই হবে তাহলে এলেন কেন আপনি? আচ্ছা বলুন তো, কি দেখতে এসেছিলেন আপনি? কি দেখতে এসেছিলেন? আমরা কতটা সুখে আছি নাকি নাকি আপনাকে ছাড়া আমরা কতটা দুঃখে আছি? ঠিকই বলেছ, হয়তো আমি এসবই দেখতে এসেছি। আমাকে ছাড়া তোমরা কেমন আছো হয়তো দেখতে এসেছি, আমার জন্য তোমাদের মন খারাপ হয় কিনা হয়তো দেখতে এসেছি, যে আমার মতো মানুষ এই সংসার থেকে চলে গেছে বলে এই সংসারের এতটুকু ক্ষতি বৃদ্ধি হয়েছে কিনা। তা কি দেখলে? এই পৃথিবীতে কারোর জন্য কিছু আটকায় না মেজবউ,
সব ঠিকঠাক চলছে, সব ঠিকঠাক চলবেও। তাছাড়া তোমার মতো লক্ষ্মী মতো মানুষ যে সংসারে আছে, সেই সংসার তো একটু অগোছলা হতে পারে না। শোনো শোনো, কিরকম দায় সারা কথা বলছে শোনো। কোনোদিন তো কারো দায়িত্ব নিয়ে দেখিনি, তাই এইসব কথা না বলে কি করে চলবে? এইসব কথা বলেই তো বাঁচার রাস্তা খুঁজছে লোকটা। আপনি হাসছেন যে? হাসো না তো কি করবো, তোমাদের কথা শুনে যে আমার হাসি পাচ্ছে। যে লোকটার প্রাণ নেই, কোনো উত্তাপ নেই, সে বাঁচলো কি মরলো কোনো ভাবনা নেই, সে আর কাকে ভয় পাবে?